মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় সভা চলছে, সকলের সঙ্গে গোপালও হাজির আছে। হঠাৎ এক সময় তিলক টিকিধারী এক ব্রাহ্মণ পুরোহিত এসে হাজির হল। ব্রাহ্মণটি আশা করেছিলেন সবাই তাকে দেখে উঠে দাঁড়াবে বা প্রণাম করবে, কিন্তু কেউই তেমন না করায় পুরোহিত গোপালকে বললেন, দেখেছেন মশাই, আমার মতো নিষ্ঠাবান ব্রাহ্মণকে দেখেও কেউ শ্রদ্ধা জানালো না, দেশটা সত্যি উচ্ছন্নে গেছে। হায় হায়, কলি শেষ হলে যা হয়। গোপাল এই কথা শুনে একটু হেসে বলল, পুরোহিত মশাই আচ্ছা চড়ছেন কেন? মনে আছে তো শ্রীকৃষ্ণ এক সময় বরাহ অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন, তাই বলে কি যেখানে যত শুকর আছে তাদের দেখলেই প্রণাম করতে হবে? গোপালের কথায় ক্রুদ্ধ ব্রাহ্মণটিও খুব লজ্জায় পড়ে গেলেন।